আমার টেবিলের উপরের অবস্থা দেখো, এটা বইয়ের পড়াশোনার টেবিল না, এটা বাজার। আমি করি না কিছু, দেখতে পাচ্ছো? অ্যাকচুয়ালি কিছু বাজার এসছে, চাও খাওয়া হয়েছে, আর সব এখানেই ছিল, মানে থেকে গেল। এগুলো আর এখনো কিছু তোলা হয়নি। এইদিকে দেখো আরো কিছু বাজারে এসছে। আর এখন কয়টা বাজে জানো? 11:45, 11:45 বাজে। গুড মর্নিং বন্ধুরা। তো তো কি হয়েছে জানো বন্ধুরা, আমার রান্না বান্না শেষ, আর একজন খেয়ে বেরিয়েও গেছে। কিন্তু এদিকে আমার ঘর যেভাবে আছে, এই দেখো এখনো বাসি বিছনাও তুলিনি। তো এখনো এত বেলা পর্যন্ত বাসি বিছনা পর্যন্ত তোলা হয়নি। কেন হয়নি জানো? নিয়ে এসছে ছোট মাছ, একদম গুড়া মাছ আর কি, ছোট ছোট যে গুড়া মাছ, যে মোকা মাছ গুলা, ওইগুলা নিয়ে এসছে। তো নিয়ে এসছে সকাল সকালে এনেছিল, এখন ও দুপুর বেলা আসবে না। আর এই মাছগুলা না খেতে খুব একটা ভালো লাগে না, কিন্তু খাই থাকি না যে তা নয়, খেতে ভালো লাগে না। আর ও আসবে না, আসবে না দুপুর বেলা। তো দিয়া একটা ডিশ বানাচ্ছে নিউ, তো ও বানাবে, দেখাবো আমি তোমাদেরকে কি বানাচ্ছে। তো দাঁড়া আমার কথাগুলো বলে, তো মাছ নিয়ে এসে ও আসবেন সারাদিন। তো আমি কি করলাম, তাড়াহুড়া করে এই ছোট মাছ গুলা তো কাটতে হবে, কাটতে অনেকটা সময় লাগে। তো তাড়াহুড়া করে আমি কেটে করলাম, বেগুন দিয়ে রান্না করলাম, রান্না করে ওকে খাইয়েও দিলাম, ও খাইয়ে দাইয়ে চলেও গেছে। তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আর আমি কি করেছি, আমার জন্য ভাতটা, দুপুরের ভাতটা, আমার দুপুরের ভাতটাও বানিয়ে নিয়েছি। তো আমার জন্য রান্না বান্না শেষ, আর দিয়াকে রুটি করে দেবো, যদি খায়। কি করছে জানি না, দেখি। তো চলো বন্ধুরা, আমি আমার ভিডিওটা এখন থেকে শেয়ার শুরু করলাম, তোমরা দেখতে থাকো, আশা করি খুব খুব ভালো লাগবে। এখন যাই বিছনা টিছনা তুলে আনি। আর টেবিলের তো অবস্থা দেখেছো, ওইগুলো ব্রেড, তারপর এই বেসন, এগুলো দিয়া নিয়েছে, সাথে এই মিট মশলা। লাগবে না, লাগবে না। আর এই হচ্ছে বেগুন নিয়ে এসেছে, এই এত বেগুন, গাজর নিয়ে আসা আসাতে সকাল সকাল একটু ওর সাথে কথা কাটাকাটিও হয়ে গেল। মানে এতগুলা খাবো কিভাবে, এখান থেকে কতটা আমি নিয়ে রান্নাও করেছি, 4টার মতো বেগুন নিয়ে গেলাম, রান্নাও করেছি, তারপরও এতটুকু দেখো। আর এখানে কাঁচা লঙ্কা আর ইয়ে ভেন্ডি আছে, তখন আর ধরি না, থাক বাকি কাজগুলা করে নিই। অনলাইন দিয়া কি এনেছে অনলাইন থেকে, দেখো কোথায় রেব না, কোথায় রেখেছিস? ওইটা এনেছে, দেখা এটা ভালো মতো দেখা, এটা কি? এটা হলো মুদি অক্টোপাস। এটা আমার যখন মুড খারাপ থাকবে, আমি এরকম মাম্মার সাথে মুড খারাপ থাকবে, যখন আমি এরকম রাখবো, যখন মুড ভালো থাকবে তখন আমি এরকম রাখবো। পাগল একটা কুন্ডানে মাথা তুটা, আমি ফটো উঠাই না, ফটো উঠাই ওটা। কাজবাজ সব সেরে এসেছি, কোনো কিছু শেয়ার করলাম না, স্নান করে এসলাম। আর দিয়া কি ডিশ বানাবে বলেছিলাম না, দিয়া একটা ডিশ বানাবে। এই দেখো লাড্ডা রেখেছে, এখন এটাকে ভাজতে হবে। তো বানাতে বানাতে স্নান করার টাইম হয়ে গেল, যার জন্য আর বানিয়ে খাওয়া হলো না। এগুলো তো স্ন্যাক্স, এটা তো স্ন্যাক্স বানিয়েছে, যেটা সন্ধ্যার টাইমে খাবো, এই দুপুরবেলা এগুলো কি খাবে? তো আমি বললাম এটা ফ্রিজে রেখে দে, রাত্রে বিকালে খাবে, তাই না? বিকালে খাবে, ফ্রিজে রেখে দে, বিকাল বেলা খাবে। যাই হোক, কিন্তু স্ন্যাক্স তো এইগুলা দুপুর বেলা খেলে পেট পেট ভরবে নাকি? তো ভাজার পরে লাস্ট ফাইনাল লুক দেখাবো আমি তোমাদেরকে কি হয়েছে। তো চলো, এখন রান্না বান্না তো নেই, ভাতও করা আছে, এখন ওর জন্য একটা আলু ভাজা করবো। কেন কি, গুড ইভিনিং। তো ইয়ে হয়েছিল না, এখানে অনেক চিকেন কি হয়েছে, ফুলে ফুলে গেছে। দিয়া দুপুর বেলা যে বানিয়েছিল স্ন্যাক্স, ওই দেখো এখন আমি এগুলাকে সাইজ ছোট করেছি, ভেঙে ছোট করে এখন ভেজে দিলাম। আর এটা হচ্ছে পুদিনার চাটনি, পুদিনার চাটনি বানিয়ে দিলাম ওকে, খাবে কিভাবে তাই আর কি আমি দিলাম। তো ওরই ওই নিজের থেকে বানিয়েছে, ওটাকে আমি সাইজটাকে ছোট ছোট করে ভেজে দিলাম। তো তো চলো আমি চাটা বসিয়ে এসছি, চাটা নিয়ে আসি। তুমি
কেমন হয়েছে? আমি বানিয়েছি, আমি কি বলবো কেমন হয়েছে। এদিকে দেও ফল। বাম্পার 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 কেমন হয়েছে? বাম্পার বাম্পার কেমন হয়েছে? সুপার ফাইন। আর চাটনি কেমন হয়েছে? চাটনি কে বানিয়েছে? আমি 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 চাটনি বানিয়েছি। চাটনি আমার কাছে চাটনি বানিয়েছি। যেভাবে চাটনি চুয়ে চুয়ে আমরা খাচ্ছি, এই দেখো এত ঝাল হয়েছে, ভালো লাগছে। এখনো 10টা বাজেনি, আমার ভাত হয়ে গেছে। কেন ও দুপুর বেলা ভাত খায়নি আর সন্ধ্যার সময় এসে ও আর খেলো না। ওই যে ইয়েটা দিয়া যেটা বানালো ওটা খেয়ে আর কিছু খায়নি। তো আজকে আমাকে বললো একটু তাড়াতাড়ি ভাতটা করে নিতে। তো ভাত হয়ে গেছে আর সকালবেলার ওই যে ছোট মাছ দিয়ে বেগুন দিয়ে তরকারিটা উঠেই আছে আর এখন কিছু করছে না। তবু মানে আমার মনে হলো আর কি যে সারাদিন খাবে, সারাদিনে খাবে কি কিভাবে একটু একদম। তারপর তো তরকারিটার ঝুল টুলো কম একদম। তো আমি একটু দুইটা ডিম সিদ্ধ বসিয়ে দিলাম, ডিম সিদ্ধ দিয়ে আর বাটার দিয়ে প্রথম খেয়ে নেবে আর তারপর তরকারি দিয়ে খেয়ে নেবে। তো ডিম সিদ্ধ হচ্ছে আর ভাত তো হয়ে গেছে, এখন জলটা ভরবো। জলটা ভরলে ওকে ভাত দিয়ে দেবো, আমরাও খেয়ে নেব। দিয়া যাতে এই দেখো পড়া রেখে এসে এই দেখো শুয়ে পড়েছে, এই দেখো শুয়ে আছে। না যাও, বালা লাগা না লাগা দি কি হইতো, যাও। আরেকজন এই যে মোবাইল দেখতে 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 ঘুমিয়ে গেছে। মোবাইলটা আমি এখন অফ করে রেখে দিলাম, মনে হয় হাজারবার বাচ্চে একটা শর্টস মানে শর্টস ভিডিও দেখছে। আস্তে আস্তে এইভাবেই ঘুমিয়ে যায় ওর। না ভালো মতো মোবাইল দেখতে পারে না, টিভি টাবি কোনোদিনও ভালো মনে কমপ্লিট একদিন মুভি মনে হয় হয় দেখেনি, মানে বিছানাতে পড়লেই ঘুমিয়ে যায়। আসলে উঠেও তো সকালবেলা খুব ভোরে, আজকে খুব ভোরে উঠেছে না বাবা? হ্যাঁ খুব ভোরবেলা উঠে। তো তাই তো মাঝে মাঝে বাড়ির যেদিন থাকে সেদিন তো ঘুমায় একটু দেরি করে, আর নাহলে তো তাই আর কি। আর কিছু তো মানে মানুষের ইয়ে থাকে না, আদর থাকে না, মানে ইয়ে জন্মগত একটা আদর থাকে না। মানে ওরা আর কি ও তো ওর মা মানে শাশুড়ি মার কথা বলছি, ওরা বিছানাতে পড়লেই ঘুমিয়ে যায়। এই দেখো সকালে যে রান্না করেছিলাম বেগুন দিয়ে মাছ দিয়ে আর এই যে ছোট 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 মাছগুলা। অ্যাকচুয়ালি আমরা তো সকাল দুপুর খেলাম, খাওয়ার পর এতটুকু বেঁচে গেল। আর জানি না তোমাদেরকে দেখানো হয় কি না, দেখিয়েছিলাম কি না জানি না। আর এই হচ্ছে ডিম সিদ্ধ নিয়ে এসেছি, এই হচ্ছে বাটার আর এই লঙ্কা, লঙ্কাটাকে এখন একটু ধুবো। আমরা সবার ভাত নিয়ে চলে এসেছি আর এই যে চাটনিটা সন্ধ্যার সময় করেছিলাম মানে আলমারিতে তুলে রেখেছিলাম, এখন আবার নিয়ে আসলাম, যদি খাইতে তো খাবো। তো বন্ধুরা এখন তো আমরা খাওয়া দাওয়া সেরে নেবো, তো ভিডিওটা কেউ এন্ড করি, বাই, গুড নাইট।